বীরভূম লোকসভা কেন্দ্রে এবার ভালোই ফল করেছে বিজেপি। এমনকি এতদিন বীরভূম লোকসভা ধরে রাখলেও যে দুবরাজপুর বিধানসভা তাদের আয়ত্তে আসছিল না, এই বছর সেই বিধানসভাতেও ফুটেছে ঘাস ফুল। তবে জেতার পরে দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রাশোলে দলের বিভীষণদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। লোকসভা ভোটে ভালো ফল করার জন্য বুথ কর্মীদের সম্মাননা কর্মসূচি নিয়েছিল তৃণমূল। বীরভূম লোকসভা কেন্দ্রে খয়রাশোলের গোষ্ঠডাঙ্গার মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ এবং বিধায়ক বিকাশ রায় চৌধুরী। ভোটকর্মীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় মন্তব্য করেন, দলে থেকে যারা অন্য দলের হয়ে ভোট করিয়েছে তাদের দল থেকে তাড়াবো। তার দাবি, তৃণমূলে পদ আগলে থেকেও যারা বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে, এবার তাদের দল থেকে তাড়ানো হবে। শতাব্দী রায় বলেন, আমরা দলের জন্য ভোট করি, আগে যা হতো না এবার তাই হবে, যারা দলে থেকে দলের সঙ্গে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাদের তাড়ানো হবে। আমি বিরোধীদের সম্মান করি, কিন্তু দলের পদ থেকে হিন্দুদের কাছে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের বলবে কংগ্রেসকে ভোট দাও, এইটুকু বলার ক্ষমতা নেই। আমি তৃণমূল করি ভাই, আর জেতার পর বলবে দিদি আমি আপনার জন্য পুজো দিয়েছি, এদের জানা আছে আমার। শতাব্দীর এই মন্তব্যে হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ। তবে শতাব্দীর এই মন্তব্য ঘিরে জেলা তৃণমূলের অন্দরে শুরু হয়েছে নতুন বিতর্ক।